হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই বানিয়ে ফেলা যায় এরকম একটি ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের রেসিপি, যার নাম হলো চিজি পটেটো প্যানকেক। এটা খেতে খুবই টেস্টি হয়। তাহলে দেখে নিন কীভাবে বানাই এই চিজি পটেটো প্যানকেক। চিজি পটেটো প্যানকেক বানানোর জন্য প্রথমেই এখানে একটা বোলে আমি দুটো মিডিয়াম সাইজের আলু গ্রেট করে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার আলুগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে রেখে এইভাবে চেপে চেপে পুরো জলটা বের করে দেব। আলুর জলটা চেপে বের করে দেওয়ার পর এখন আমি এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ময়দা, একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি, 4 কোয়া গ্রেট করা রসুন, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন গ্রেট করা চিজ এবং 1টা ডিম, আর দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এবার হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানকেকগুলো ভাজার জন্য এখানে একটা প্যানে অল্প তেল গরম করে নিয়েছি। এবার 1 হাতা আলুর মিশ্রণ নিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে চারপাশ থেকে এইভাবে একটু সমান করে দেব। প্যানকেকগুলো এইভাবে একটু পাতলা করেই ভাজতে হবে, বেশি মোটা করে ভাজলে খেতে অতটা ভালো লাগবে না। এবার এগুলোকে উল্টে পাল্টে 2 পিট মিডিয়াম লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। এক একটা পিট মিডিয়াম লো ফ্লেমে ভাজতে টাইম লাগবে 3 থেকে 4 মিনিট মতো। প্যানকেকগুলোর 2 পিটই ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এটাকে টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারেন। আজ এ পর্যন্তই, বাই।